আজকাল ফিল্ডে অনেক লোক দাওয়াতের কাজ করছে যারা বেশ কিছু ভালো কথার সাথে বিষ মিশিয়ে দিচ্ছে। যেমন একজন গোমরা ইংলিশের সে বড় একজন স্কলার বা সে হচ্ছে স্পিকার, সে বলছে কোরআনে কোথাও তৌহিদের কথা নেই, ও নাম্বার ওয়ান জাহেল, নাম্বার ওয়ান জাহেল। ওর নাম হয়তো আপনারা অনেকে জানেন হয়তো, হ্যাঁ কে ওটা, নোমান আলী খান। এগুলো গোমরা জাহেল, এগুলো তাদের সামান্য কিছু খেদমত থাকলেও তাদের ক্ষয়ক্ষতি অনেক বেশি মদের মতো। হ্যাঁ ফিহি ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস, আল্লাহ বলছে মদে অনেক বড় গুনাহ আছে কিন্তু কিছু ফায়দাও আছে। এই কিছু ফায়দার জন্য যেমন মদ হালাল হয়নি তার ক্ষতি আর পাপ বেশি, সেই ওই রকমই এইরকম যারা গোমরা তারা কিছু ভালো কথা বলে বলে সেই জন্য তাদের আলোচনা শুনবেন বা তাদের ভক্ত হবেন, তাদেরকে ফলো করবেন, তাদের ফলোয়ার হবেন, এটা জায়েজ নয় জনগণের জন্য। সতর্ক সাবধান করছি, আল্লাহর অস্তে পা ফেলবেন, হ্যাঁ পা বাড়াবেন সামনের দিকে দিনের ক্ষেত্রে, খুব সতর্ক সাবধান। আল্লাহ যেন আপনাদের সকলের হেফাজত করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।